আমাদের সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা যা বলছে পাঁচ রাজ্যে ভোটের ফল কি হতে পারে ফলের আগে ফল এখন প্রথমেই উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কি বিজেপি ধরে রাখতে পারবে আসুন দেখা যাক প্রথমেই শতাংশের বিচারে উত্তরপ্রদেশে ভোটের হার সম্ভাব্য ভোটের হার বিজেপি 40.1% সমাজবাদী পার্টি 34.9% প্রায় 35 বহুজন সমাজ পার্টি 14% কংগ্রেস 7.4 এবং অন্যান্যরা 3.6% শতাংশের বিচারে এগিয়ে রয়েছে বিজেপি কিন্তু খুব ফারাক নেই পাঁচের মতো ফারাক রয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে শতাংশে এবার আসুন আসনের সংখ্যা দেখি বিজেপি কতগুলো আসন পেতে পারে উত্তরপ্রদেশ নির্বাচনে 211 থেকে 225 বিজেপির জন্য কি আদৌ স্বস্তিদায়ক উঠবে প্রশ্ন সমাজবাদী পার্টি পেতে পারে 146 থেকে 160 বিএসপি 14 থেকে 24 এবং কংগ্রেস মাত্র 4টে থেকে 6টা অন্যান্যদের ঝুলিতে কিচ্ছু নেই অন্তত আসনের বিচারে ভোট ফেরত সমীক্ষা যা বলছে তবে আরও অনেকগুলো রাজ্য রয়েছে পাঞ্জাবের দিকে তাকানো যা কংগ্রেস কেমন করবে বিজেপি বা কেমন করবে আর আপ আসুন দেখি শতাংশের বিচারে আপ কোথায় দাঁড়িয়ে সব থেকে ওপরে 41.2% কংগ্রেস 23.2 সাত 22.5 বিজেপি 7.2 অন্যান্যরা 5.9 অর্থাৎ যদি এই সমীক্ষার ফল বাস্তবায়িত হয় তাহলে দ্বিতীয় রাজ্য হবে আপের যা দখল করতে পারবে আপ এরপর দেখব পাঞ্জাবে আসন কতগুলো পেতে পারে আপ এই পার্সেন্টেজ নিয়ে 56 থেকে 61টি আসন আপের দখলে যেতে পারে পাঞ্জাবে কংগ্রেস পেতে পারে 24 থেকে 29টা আসন সাত 22 থেকে 26 বিজেপি 1 থেকে 6 অন্যান্যরা সর্বাধিক 3টি আসন পেতে পারে পাঞ্জাবে এবার নজর দেব গোয়ায় গোয়া কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ তৃণমূল কংগ্রেস তারা ওখানে স্ট্রং কন্টেন্ডার হতে পারে এই দাবি বরাবর করেছে তৃণমূল দেখা যাক বিজেপি এখানে এগিয়ে রয়েছে 34.6% কংগ্রেস 28.4% আপ 7.2% এবং অন্যান্যরা 27.8 মানে প্রায় 28% এখানেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ যা এখনো স্পষ্ট নয় তৃণমূল গোয়ায় কত পার্সেন্ট ভোট পেল এবার আসনের বিচারে গোয়ায় কি অবস্থায় রয়েছে বিভিন্ন দল বিজেপি এখানে এগিয়ে 17 থেকে 19টা আসন পেতে পারে কংগ্রেস 11 থেকে 13 আপ 1 থেকে 4 অন্যান্যরা 2 থেকে 7 এখানে তৃণমূলের আসন থাকতেও পারে তৃণমূলের আসন নাও থাকতে পারে এই অন্যান্যদের মধ্যে তৃণমূল ঢুকে রয়েছে গোমন্তক পার্টি রয়েছে কেমন করছে তারা আমাদের নজর সেদিকে রয়েছে এবার আসুন আরও একটি রাজ্য উত্তরাখণ্ডের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি পার্সেন্টেজ কীরকম উত্তরাখণ্ডে বিজেপি 39.9 কংগ্রেস 41.8 আপ 5.3 অন্যান্যরা 13% অর্থাৎ কংগ্রেস এখানে বিজেপিকে টেক্কা দিতে পারে উত্তরাখণ্ড একমাত্র আশার আলো কি কংগ্রেসের জন্য এই পাঁচের ফলে আসনের বিচারে দেখা যাক উত্তরাখণ্ডে কি সম্ভাবনা রয়েছে বিজেপি 31 থেকে 33 কংগ্রেস 33 থেকে 35 সামান্য হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস আপ সর্বাধিক 3 এবং অন্যান্যরা সর্বাধিক 2 অর্থাৎ কংগ্রেসের জন্য উত্তরাখণ্ড এই মুহূর্তে সব থেকে উজ্জ্বল একটা সম্ভাবনার নাম আসুন এবার আলোচনায় আসা যাক আমার সঙ্গে রয়েছেন যে অতিথিরা পরিচয় করব আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ নস্কর রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় বাম নেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা আমাদের সঙ্গে থাকবেন একটু পরেই অর্জুন সিং বিজেপি নেতা আমরা অর্জুনবাবুর কাছে যাব কিন্তু তার আগে আমি উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে কংগ্রেস অভিষেক কি বক্তব্য আগে তোমার বক্তব্য শুনি উত্তরপ্রদেশের মানে এটা এক্সিট পোল এবং এক্সিট পোলে সবার আগে সবাই যেন মানে ডিসক্লেমার দেয় এটা অবশ্যই আসল নয় এক্স্যাক্ট পোল নয় আমিও সেটাই বলবো উত্তরপ্রদেশে যে ফলাফলটা এখানে দেখানো হচ্ছে আমাদের আশা তার থেকে ভালো হবে কিন্তু নিজে একজন তথ্য প্রযুক্তি কর্মী হওয়ার সুবাদে এই পরিসংখ্যানের পেছনের বিজ্ঞানটাকে একদমই নস্যাৎ করছি না আমি অবশ্যই বিজ্ঞানটা ঠিক কিন্তু স্যাম্পেলের ওপর অনেক কিছু নির্ভর করে উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গঠন করবে এটা স্বয়ং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীও বলেননি আমি তার নিশ্চয়ই ব্যত্যয় ঘটাবো না কিন্তু যে ফলাফল দেখানো হচ্ছে সেই ফলাফলের থেকে আমাদের মনে হচ্ছে আমাদের আভ্যন্তরীণ খবর এর থেকে অনেক ভালো এমনকি বাকি 4টের ক্ষেত্রেও তাই কত 4 থেকে 6টা আসন আমাদের এক্সিট পোল বলছে কংগ্রেস কি বলছে ভালো হলে কত হতে পারে আর তো 3 দিন এখন আর সংখ্যার কুটকাচালিতে নাই বা গেলাম অভিষেক আপনার মনে হচ্ছে না যে ভরসার জায়গাটা হারাচ্ছে কংগ্রেস আর ভরসার নাম নয় আমি শুধু এটুকু বলতে পারি যে এবছর উত্তরপ্রদেশে হয়তো কংগ্রেসের ফল সবাইকে চমকে দেবে হয়তো ভারতবর্ষের বাকিদেরকেও চমকে দেবে কিভাবে চমকাবে তার কারণ যদি ভিড় যদি মানে অবশ্যই এই কথাটা যখন বলছি 2001-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার নয় তো নেভারকে মাথায় রেখেই বলছি ভিড় সবসময় ভোটে কনভার্ট হয় না কিন্তু যা ভিড় দেখেছি তার যদি
20% ভোটে আসে, এর থেকে অনেক ভালো ফলাফল হবে। কিন্তু আবার বলছি, আমি এর পেছনে বিজ্ঞানের নষ্ট এ তার আদর্শ উদাহরণ যাদবপুরে বুদ্ধবাবুর জনসভা, মানে তারপর ফল আর জনসভার ভিড় দুয়ের মধ্যে কোনো মিল। আমি তো 2001টা আরও বড় বললাম যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপচে পড়া ভিড়ে এবার নয় তো নেভার বলেছিলেন, সেটা নেভারও হয়নি আবার সেবারও হয়নি। কিন্তু এখনকার যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমি শুধু এটুকু বলতে পারি আমাদের আভ্যন্তরীণ ফল অনুযায়ী দুই অঙ্কে তো বটেই হয়তো চমকে দেওয়ার মতো ফল হবে। এবার বাকিটা 10 তারিখের জন্য অপেক্ষা করুন।